हजरत आसिया अलैहिस्सलाम आसिया तीनों परीक्षा दिसन दिसन ना सबसे महिलाओं के मध्य सबसे बड़ा परीक्षा दिसन हजरत आसिया एक काफिरेर घरे मुसलमानेर घरे तो संसार कर आजके महिलाओं जन्य अनेक अंश कष्टकर ठीक ना से जगह एक जन काफिरेर घरे आर काफिर जेनो तो ना काफिर ना जे बोलछे आना रब्बुकुम आला आमी बड़ रब एमन काफिरेर घरे संसार करेछेन हजरत आसिया हजरत आसिया তিনি মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন এই অপরাধে আসিয়া এবং তার সঙ্গী সাথে সঙ্গীদের সঙ্গীকে বাধা হলো তার সামনে তার সঙ্গীর বাচ্চাটা ছোট্ট বাচ্চা বাচ্চাটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিল আর বাচ্চাটা সেই গরম তেল থেকে মাকে বলছে মা খবরদার তুমি মনে করো না এটা গরম তেল আমি তো দেখছি এটা জান্নাতে যাওয়ার পথ গরম তেল নয় খবরদার ফেরাউনের কথায় তুমি রাজি হইও না মূসার উপর ঈমান মজবুত রাখো আল্লাহু আকবার বলেন এরপরে আসিয়াকে বলল ফেরাউন বলল আসিয়া মূসার উপর ঈমান ছেড়ে দাও আসিয়া আলাইহিস সালাম বললেন না মূসার উপর ঈমান ছাড়া যাবে না আমার জীবন চলে যাবে তারপরও ঈমান ছেড়ে দেব না প্রিয় ভাইরা আমার এরপরে ফেরাউন তার সঙ্গী সাথীদেরকে বলল কাঠের মধ্যে তার কাটা ফোটাও কাঠের মধ্যে লোহা ফোটাও এই লোহার উপর আসিয়াকে রেখে পাথর দিয়া উপর হাতুড়ি দিয়া পিটানো শুরু করে দাও যখন এইভাবে হযরতে আসিয়াকে পাথর আসিয়াকে লোহার উপর শুইয়ে যখন আপনার হাতুড়ি দিয়া যখন পিটানো শুরু করে দিল আসিয়া রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করেছেন সূরা তাহরিমের মধ্যে আল্লাহ পাক বলেন আসিয়া তখন দোয়া করল إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ما لي একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে যেদিন পাপি পাপের বোঝায় মরবে লাজে যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে যেদিন পাপি পাপের বোঝায় মরবে লাজে ফুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথি আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাক্ষণে সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও তুমি দিও
হাউজে কাউসার পাশে স্থান দিও তুমি শীতলার রোশের নিচে সম্মান প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার পরম আনন্দে জান্নাতে সাজাবে নব সংসার সে মহা আনন্দে জান্নাতে সে মহা আনন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও আল্লাহু আকবার এটা শুধু হযরত আসিয়ার দোয়া না এটা আমাদেরও দোয়া ঠিক কি না